এটা কত বড় ডিফিকাল্ট টাস্ক বলতো? ওর সুযোগ থাকা সত্ত্বেও কেন এই পরীক্ষাটা দিতে পারলো না ঠিকভাবে সেটা তো দেখতে হবে। এটা তো অস্বীকার করা যায় না যে সারাটা জীবনের জন্য একটা ড্যামেজ তৈরি হয়ে গেল ওর। সত্যি তো মরের দিদির বাড়িতে সেদিনকে তুমি তো গিয়েছেন, এত সন্দেহ হতেই পারে। কি বলতে চাইছো শঙ্কু? আমি যখন ওর দিদির বাড়িতে গেছিলাম তখন ওর নোটসের খাতা থেকে মানে পেজেস ছিঁড়ে ব্যাগে ভরে এনে আজকে ওর জিওমেট্রি বক্সে ভরে দিয়েছে। মানে এটা কল্পনা করতেও কষ্ট হচ্ছে না? সেটা প্রাথমিকভাবে আমারও এটা কল্পনা করতে কষ্ট হচ্ছে যে একজন স্টুডেন্ট এর ক্ষেত্রে একজন টিচার এরকম ধরনের নিকৃষ্ট জঘন্য কাজ করতে পারে বলে। একটা কল্পনা নয়, আমি এটা মনে ভাবতেও পারছি না টিচার একজন স্টুডেন্টকে এরকম কিছু করতে পারে। কিন্তু কি করা যাবে বলো? তোমার জীবনে তুমি মোরকে বারবার আঘাত দিয়েছো, প্রত্যাঘাত করেছো, সেই জন্য তো তোমাকে এই সন্দেহটা করছে যে তুমি হয়তো এই কাজটা করেছো। আমিও চাই না এরকম কিছু একটা প্রমাণ হোক তোমার বিষয়ে, কেউ কিছু খারাপ কথা বলুক বা তুমি দোষী সাব্যস্ত হোক। তার কারণ একদিনের জন্য হলেও তো আমি তোমার কাছের মানুষ ছিলাম। আমি কখনো চাইব না যে এরকম কোনো ঘটনা, এরকম কোনো দোষ তোমার প্রতি আসুক। আসলে কি জানো তো শেষটা, তোমার এই তোমার এই অসম্মানটা তোমার হজম করতে একটু অসুবিধা হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে এরকম কোনো ঘটনা যেন প্রমাণিত না হয়। আর এই কথা তো সত্যি, এই ঘটনাটা যে শুধু মোর প্রমাণ করতে চাইছে তা তো নয়। আমিও চাইছি যে সত্য ঘটনা, সত্যিকারের যে দোষী সে সামনে আসুক। কিছু মনে করো না শ্রেষ্ঠা, এটা মোরের অস্তিত্বের লড়াই। তুমি বুঝতে পারছো শ্রেষ্ঠা, বুঝতে পারছো যে মোরকে ওরা সবার সামনে চিরিংবাজ বলছে, প্রমাণ করতে হবে যে ওটা নয়, এটা অনেক বড় একটা বিষয়। এইটুকু তুমি নিশ্চয়ই মানবে। শোনো না, আমি কি বলছি, তোমরা যেখানে থেকে যাও ভালো করে প্রিপারেশন করো পরের পরীক্ষাগুলো। হ্যাঁ, এখন যেতে হবে না, ফিরতে হবে না। আমার জীবনে কালকে কি অপেক্ষা করছে আমি নিজেও জানি না। তাছাড়া আমার জীবন তো আর পাঁচজনের মতো স্মুথ নয়। আমার জীবনে যা ঘটে, যেসব ঘটনা ঘটে, সেসব অন্য কারোর জীবনে কখনোই ঘটে না। তাই আমাকে সবসময় তৈরি থাকতে হবে। আর আমি জানতে চাই আমার খাতা থেকে পেজ কে ছিঁড়েছে। এই দেখো এখান থেকে পেজ ছেঁড়া হয়েছে, আর আমার খাতায় নাম্বারিং করা থাকে, সেটাও মিলছে না। তার মানে এখান থেকে পেজ মিসিং। আরে হ্যাঁ, তাই তো। কে নিয়েছে বলে? হ্যাঁ, কে নিয়েছে সেটা তো আমার জানার কথা নয়। তোমার 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 খাতা থেকে পেজ মিসিং হয়ে গেলে তোমার কি মনে হয় কে নিয়েছে বলে মনে হয়? দেখো, আন্দাজে কারোর সম্পর্কে কথা বলা ঠিক নয়। তবে এটাও ঠিক, কেউ যদি আমাদের এই বাড়িতে এসে থাকে সেটা হলো একমাত্র শ্রেষ্ঠা ম্যাম। কিরে মোহর, পরীক্ষা কেমন হলো? হ্যাঁ, ভালো হয়েছে, আমাকে এক্সপেল করে দেওয়া হয়েছিল। আমাকে 1 ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে হয়েছে, 1 ঘন্টাও না, 55 মিনিটস। তার মধ্যে আমাকে পরীক্ষা দিতে হয়েছে। কেন? না, আসলে ওর
জ্যামিতি বস থেকে কিছু চিটকুট কাগজ এসব পাওয়া গেছে। আর সেই রহস্য উদ্ঘাটন হয়েছে। এই দেখ দেখ, আমার এই খাতার থেকে পেজ ছেঁড়া, এই খাতার থেকে পেজ ছিঁড়ে আমার জ্যামিতি বক্সে রাখা হয়েছে। একমাত্র শ্রেষ্ঠাই এই বাড়িতে এসেছিল না সেদিন? হ্যাঁ, কিন্তু শ্রেষ্ঠা তো আমার সাথে দেখা করতে এসেছিল। আর আমার সাথে দেখা করতে এসে ও মোহরের এত বড় সর্বনাশ করে দেবে? আমি জানি শ্রেষ্ঠা ম্যামের একমাত্র মিশন হলো আমার ক্ষতি করা। কারোর যদি একমাত্র মিশন আমার ক্ষতি করা হয়ে থাকে তাহলে সে সেটা করবেই। আর শ্রেষ্ঠা ম্যাম প্রথমবার সাকসেসফুল হল, আমার পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেল রে। না মো, তোমার কোনো পার্মানেন্ট ড্যামেজ হয়নি, কিচ্ছু হয়নি। আমি জানি, আমার আমার দৃঢ় বিশ্বাস যে এই এই সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে তুমি খুব ভালো ফল করবে এবং ভালোভাবে পরীক্ষাগুলো দিতে পারবে। আর তোমার যে ড্যামেজ হয়েছে সেটা তুমি ম্যানেজ করে নিতে পারবে, কন্ট্রোল হয়ে যাবে। আমার তো ম্যানেজ করার কোনো কথা ছিল না, আমার তো পরীক্ষা দেওয়ারই কথা ছিল। হ্যাঁ, তাই ছিল, সুষ্ঠুভাবে ছিল। কিন্তু কিন্তু এর পেছনে যদি শ্রেষ্ঠা থাকে, যদি ও কিছু করে থাকে, তাহলে কিন্তু আমি শেষ থেকে ছাড়বো। তো আমি কিভাবে প্রমাণ করব সেটা? আচ্ছা মা, ওদিনের পর থেকে আর কেউ তোমার ওই খাতায় হাত দিয়েছে? না তো। তাহলে তো ভালো, তার মানে তুমি ছাড়া ওখানে আর যার ফিঙ্গারপ্রিন্টই পাওয়া যাক না কেন, সেটা শ্রেষ্ঠা ছাড়া আর কেউ হবে না। শোনো শঙ্খ, আমার বোনের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আর যেভাবেই হোক এই ক্ষতি থেকে তোমাকেই ওকে বাঁচাতে হবে। এর থেকেও বড় ক্ষতি যাতে না হয় সেজন্য এখানেই তোমাকে সবটা থামিয়ে দিতে হবে।